মিজানের পানির চাপে গত 6 সেপ্টেম্বর বুধবার দুপুর থেকে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় সিসি ব্লকের ধস শুরু হয়। প্রবল স্রোতে মেঘনায় বিলীন হয় 20 মিটার এলাকার বাঁধে শত শত সিসি ব্লক। ফাটল ধরে ভাঙন ঝুঁকিতে ছিল আরও প্রায় 70 মিটার এলাকার সিসি ব্লক। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে বন্ধ করা হয় ধস। তবে সাগরে লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বৃদ্ধি পায়। এতে ফের নতুন তিনটি স্থানে সিসি ব্লকের ধস শুরু হয়েছে। ভাঙনের তীব্রতা বেড়ে নতুন নতুন পয়েন্টে বিলীন হয়েছে আরও 25 মিটার এলাকার শত শত সিসি ব্লক। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও প্রায় 100 মিটার এলাকার ব্লক বাঁধ। স্থানীয়রা জানান, শুক্রবার ইলিশার লঞ্চঘাটের 2 নং পল্টুনের নিচ থেকে 3 লেয়ার ব্লক নদীতে ধসে যায়। এতে পন্টুনটি পার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাসমান অবস্থায় রয়েছে। ঘাটের 3টি পন্টুনের মধ্যে একটি বিচ্ছিন্ন হওয়ায় যাত্রী ও পণ্য উঠানামায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কিত ঘাট এলাকার বাসিন্দারা। এরই মধ্যে ভাঙন ঝুঁকিতে থাকা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় ঝুঁকিতে রয়েছে ভাঙন এলাকা থেকে মাত্র 10 মিটার দূরে থাকা ভোলা শহর রক্ষা বাঁধ। আতঙ্কে দিন কাটছে বেড়িবাঁধের ওপারে থাকা 3 ইউনিয়নের বাসিন্দাদের। সিসি ব্লক ধস হয়ে যাচ্ছে, এটা আমরা আসলে ইলিশাবাসী খুবই আতঙ্ক। আমরা একার ব্যবসা বাণিজ্য সবের অংশ হয়ে গেছি, এমন সামনের দিকে যেন আছে বাইক যেন আমরা ধ্বংস হয়ে যাবো। জায়গার কোনো কর্তৃপক্ষ নাই যে কেউ বলবে ওই গাড়ি লস বিড়ব কি এই গাড়ি বিড়ব, কোনো কেউ কিছু এরকম বলেনি এখনো। পানি উন্নয়ন যেন তাদের কাজের গতি আরও বৃদ্ধি করে এবং পাশাপাশি ভাঙন রোধে কার্যকরী ভূমিকা পালন করে। পানি উন্নয়ন বোর্ড বলছে পানির চাপে নতুন স্থানে ভাঙন দেখা দিয়েছে, তবে ভাঙন রোধে সার্ভে করা শেষ হয়েছে, চলমান থাকবে জিওব্যাগ ফেলার কার্যক্রম। আমরা সম্পূর্ণ বিষয়টাই অবজারভেশনে রাখছি, মনিটরিং করছি এবং সার্ভে কমপ্লিট করা আছে। সাথে সাথে কিন্তু আমাদের জিওব্যাগ ডাম্পিং জরুরি ভিত্তিতে চলমান আছে এবং এটা চলমান থাকবে। 2 বছর আগে 2021 সালে 335 কোটি টাকা ব্যয়ে ইলিশা রাজাপুর পয়েন্টে 4 কিলোমিটার ব্লক বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।